হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে আমাদের পথ চিনতে হয় না এই সাইকেলই আমাদের পথ চিনে আমরা অন রোড এবং অফ রোড দুই জায়গাতেই সাইক্লিং করি থাকি আমাদের গ্রুপে 12 থেকে 60 বছরের সদস্য এখানে সাইক্লিং করে ক্যানগু সাইক্লিং এর যাত্রা শুরু হয় সেই 2012 সালে আমাদের প্রথম লক্ষ্য ছিল ক্যানগুঞ্জের আনাচে কানাচে সকল জায়গায় আমরা সাইক্লিং করব সাইক্লিং করতে গিয়ে আমরা সোশ্যাল ওয়ার্ক করি এবং বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের উৎসাহ দেই এখন আমাদের সদস্য সংখ্যা 500 এর বেশি সাইক্লিং করতে গিয়ে আমরা মানসিক প্রশান্তি পাই এবং সবাই মিলে গান গাই আড্ডা আড্ডা দেই সাইক্লিং এর জন্য আমাদের ক্যানগুঞ্জে উপযুক্ত পরিবেশ আছে সাইক্লিং করার যে নিরাপত্তার ব্যাপারটা এটা 15 থেকে 16 বছর আগে আমরা যখন সাইক্লিং করতে যেতাম তখন অনেক সময় হয়রানি হতাম চিন্তায় ডাকাতি এগুলোর কবলে পড়ে যেতাম কিন্তু আমাদের বিপু ভাই আসার পর থেকে সে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব উন্নত করেছে এবং তার কারণেই আমরা আজ থেকে অবাধভাবে সাইক্লিং করতে পারতেছি ভাই যখন এমপি আসলেন প্রথম দিকে তখন আমরা রাইডে যেয়ে দেখতাম যে কাঁচা রাস্তা ভাঙা চূড়া ওই জায়গাতে আবার যখন দুই সপ্তাহ পর রাইডে গেলাম যাই দেখি যে সব রাস্তা পাকা তখনকার ক্যানগুঞ্জ আর এখনকার ক্যানগুঞ্জ আকাশ পাতাল তফাত রাস্তাগুলো আমাদের আগের তুলনায় অনেক উন্নত হয়েছে যদি রাস্তাটা ভালো থাকে তো সাইক্লিংটা করে খুব মজা পাওয়া যায় দীপু ভাইয়ের হাত ধরে এভাবেই জাদুর মতো পরিবর্তন হয়েছে ক্যানগুঞ্জের যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন জায়গায় আমরা যখন যাই গ্রুপ পেতে তখন সবাই আমাদেরকে যে বলে এই যে ক্যানগুঞ্জ সাইক্লিং গ্রুপ যাচ্ছে এটাই আমাদের প্রশান্তি ক্যানগুঞ্জ সাইক্লিং এর পক্ষ থেকে আমাদের দীপু ভাইকে অসংখ্য ধন্যবাদ তিনি আমাদের এত সুন্দর রোড এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে দেওয়ার জন্য নকর মাঝি হেই ইয়ো আরো চলে নকর মাঝি হেই ইয়ো হেই ইয়ো নকর মাঝি হেই ইয়ো আরো জোরে হেই ইয়ো হেই ইয়ো হেই